ঠিক আছে, প্রথমে আগে মুখে রংটা দিয়ে দিবি, যেহেতু কালী ঠাকুর তো তাহলে গায়ের রংটা ঠিক থেকে যাবে। তারপর আউটলাইন পেন্সিল আছে? ভেঙে গেছে? দেখ, হালকা করে ইয়ে করতে হবে, আগে রংটা ভালো করে করে নাও। এটা হয়ে গেলে একটু সাদা ঘষে দিলে বেশি ভালো হয়, তাহলে কি হবে রংগুলো ভরাট হয়ে যাবে ঠিকঠাক করে। গলাটাতে রং করে দেওয়া একেবারে। নিজে নিজে নিয়ে নাও, এখন আস্তে আস্তে বড় হচ্ছ, নিজে নিজে কাজ নিয়ে নাও। তোমার সামনে ছবি ছাড়া আছে, দেখে না, সব আমি এঁকে দেবো, সারা জীবন তারা ওই অভ্যেসটাই থেকে যাবে চিরকালের জন্য। সে ঠিক আছে, নিজে নিজে আঁকো, শেখো, শিখতে হয় নিজে নিজে। সবসময় অন্যের ওপর নির্ভরশীল না থেকে সবসময় নিজে নিজে প্র্যাকটিস করা শেখো, এখান থেকেই শিখে যাও। নিজে যে যত নিজে নিজে প্র্যাকটিস করবে সে তত বেশি ভালো হবে। একবার জায়গায় দুবার করবে ওই ছবিটা, কোনো অসুবিধা তো নেই। প্র্যাকটিস যে যত বেশি করবে তার হাতটা তত বেশি হবে। একবার আমি করলাম, আগে তুমি করলে সেটা ঠিক আছে, নিজেকেও ওরকমভাবে তৈরি করতে হবে, না তো ওই অভ্যেসটা সারা জীবন থেকে যাবে, মনের মধ্যে থাকবে যে আমি একে একজন করে দিক, তারপর আমি করব। নিজে 10 বার প্র্যাকটিস করো একটা ছবি, তাহলে তোমারই বেশি করে প্র্যাকটিস হবে, ভুল থেকে অনেক কিছু শেখা যাবে। এবার শাড়ির আঁচলটাকে দেখে নাও, তো লাল আছে তো? হ্যাঁ আছে। শাড়ির আঁচলটা আগে করে নাও, ঠিক আছে, লালটাই হয়েছি তোর নেই ভাবলাম। যেখানে যেখানে লালটা যায় সেখানে সেখানে লালটাকে আগে করে নিতে হবে, ঠিক আছে? এদিকেও ছিল না, এই হাতের কাছে একটু লাল, যেহেতু এটা ঠিক আছে রক্ত ঝরছে, যেহেতু ছাগলটাকে মেরেছে, সব আমরা রেডি করে রাখছি আগে থাকতে, সব হবে। এগুলোকে সবসময় প্র্যাকটিস করতে হবে, কে কতটা প্র্যাকটিস করেছে তার প্রমাণ হচ্ছে এইগুলো, ঠিক আছে? গায়ে যে এটা অংশ, এটা অংশ দেখা যাচ্ছে, এটা দেখাচ্ছে। আচ্ছা, এর সাথে সাথে চুলেও আমরা রংটা করে দিই একেবারে। আগে একটু দেবো, আস্তে আস্তে কালো করবো, দাঁড়া একেবারে কালো করি না আমরা। একভাবে ঘষছি, দেখেছিস তো কিভাবে ঘষলাম? এখানটাও লাল রং হবে যেহেতু খাঁড়া দিয়ে কেটেছে। ছাগলের গায়ের রংটাকেও আস্তে আস্তে, কী ধরনের দেবো ছাগলের গায়ের রংটা? ব্রাউন, ব্রাউন বা এই ধরনের কোনো একটা কালারকে দিতে হবে, যে কালারগুলো ছাগলের গায়ে সাধারণত হয়। আর একটা সে ইউনিস কালার ছিল, সেটা আছে আর নেই বোধহয়। এই ধরনের কালার কেটে দিলাম, তাহলে অনেকে কালো ছাগলও দেয়, ঠিক আছে, যে যে কালার করতে পারে, ওর দিকে আবার ছাপ ছাপ থাকে। ক্লিয়ার হলো? আরো ক্লিয়ার করে পরিষ্কার করে করতে হবে, কারণ এগুলো সব বিয়ার করবো আমরা আস্তে আস্তে। আর সাদা শাড়িকে আস্তে আস্তে এই ধরনের কালার দিয়ে বের করতে হয়। হ্যাঁ, সাদা শাড়ির রংটিকে কি করে করে বের করে, অ্যাকচুয়ালি এই ধরনের কালারকে দিয়ে বের করতে হয়, হালকা হালকা করে শ্যাডো দিয়ে। এই যে পায়ের তলায় শ্যাডো পড়েছে, সাদা শাড়িকে এইভাবে কালার দিয়ে
অফ কালারগুলোকে দিয়ে দিয়ে বের করতে হবে লাইনগুলোকে, পরে ওইগুলোকে আরো ডেভেলপ করতে হবে। যার আগে রংগুলোকে কমপ্লিট করে দিই। সাদা রংটা কোথায়? কাপড় দিয়ে এগুলোকে পরিষ্কার করে রাখতে, না তো মুখটা না ভালো হয় না। আগে ভালো করে ঘষে নিতে হবে, তারপর আবার নীল রং ঘষবো, তাহলে ভরাট হয়ে যাবে, অর্থাৎ সাদা সাদাটা ভেতরটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এই হাতে পায়ে প্র্যাকটিস করতে করতে ভালো হয়, একদিনে কখনো ভালো হবে না। একটা ছবির পেছনে আমরা 4 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা করে কেন খাটি? ওই কারণের জন্য ভালো করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে খাটতে হবে, দেখতে হবে, ভুল হবে। যে 10 বার ভুল করবে আবার ওই ছবিটা আবার করবে, তারপর তার ঠিক তারটা একদিনকে ঠিক হয়ে যাবে। এটাকেই বলি প্র্যাকটিস। ভুল না করলে শিখতে পারবে না, ভুল আর ভুল থেকে অনেক রং শেখা যায়, অনেক লাইনগুলো তুমি টানতে পারবে, সুবিধা হবে। হ্যাঁ, সে তো সবই জানে। এই যে হাতের এখানে একটা লাল দিয়েছিল, এগুলোকে সব দিয়ে রেডি করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, আলতা সিঁদুর, মানে ইয়ে শাঁখা সিঁদুর আছে একে বলে। এই যে কালারগুলোকে দিচ্ছি সেগুলোকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে তোমাকে। এই যে আবার দেব, হ্যাঁ আবার দিচ্ছি, দেখে নে। কারণ সাদাগুলোকে একটু ভরাট করে দিলাম আস্তে আস্তে। ঠিক আছে, সুন্দর করে গুছিয়ে গুছিয়ে লাইনগুলোকে টানতে হবে। এটা হয়ে গেলে আমরা আউট লাইন দেবো। এটা সোনা গয়নাগুলোতে একটু গোল্ডেন ব্যাপারটা দিয়ে দিলাম, হালকা করে যতটা দেওয়া যায়। এখানে সিঁদুর থাকবে, ঠিক আছে। তারপরে চুলের অংশটা আস্তে আস্তে 2-3টে রং দিয়ে আমরা ভরাট করব। ঠিক আছে, আমরা একটু বেগুনি কালার ক্যাপাতে দিই, তারপর কালো দিয়ে বের করবো চুলগুলোকে। কালো আছে, হ্যাঁ দিচ্ছি। এখানে যদি মনে হয় এখানে একটু বেঁকে বেঁকে দিতে পারিস। এইসব রংগুলোকে কাজে লাগালে দেখতে ভালো লাগবে, ছবিটা সম্বন্ধে আরো বেশি তোমার জ্ঞান বাড়বে, রং সম্বন্ধে জ্ঞান বাড়বে, কারণ কোন রংটা কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে সেইগুলো আমরা জানতে পারবো। ওই জন্যই তো রঙও ব্যবহার হলো, লোক কালার সম্বন্ধে জানতে পারলে দেখতে ভালো লাগে, ছবিটা তুমি প্র্যাকটিস করলে তখন জানতে পারবে। একদিনে কি সবাই শিখে যাবে? লোকে 10 বছর 20 বছর ধরে প্র্যাকটিস করছে, তারপরে আস্তে আস্তে তারা শিখছে। এই আওয়াজ করবি না, দেখছিস খেয়াল রাখবি কিভাবে কাজ করছে। এখানে রক্তের রংটা আগে এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, একটু একটু ছিটকে ছিটকে গেছে সেসবও দিতে হবে। দেয় না সব, আগেকার দিনে দিত, এখনো দেয় কিছু কিছু জায়গায়। সেই নর নরহত্যাটা আর কি মা পছন্দ করছে না, সেটাই এখানে দেখানো হয়েছে। এখানে রক্ত ফোঁটা পড়ছে, হ্যাঁ একটু লম্বা লম্বা টাইপের এরকম ভাবে দিবি। হ্যাঁ, সব সব কিছুই তো আমাদের জগতে ছিল, এখনো আছে কিছু কিছু। এখানে চুলের অংশটাও কিছুটা দিয়ে দিবি, হ্যাঁ চুলের অংশটা এখানে দিয়ে দিলাম। হালকা ওখানে অনেকগুলো ছাগল পাগল আছে, ওই সবই তো, ওই জন্যই তো সব বন্ধ হচ্ছে। সেটা মা পছন্দ করছে না, সেটা এখানে দেখানো হলো। অনেকগুলো ছাগল আছে, হুম এইটাই তো বলছি এখন, যে এটা পছন্দ করে না মা। মাকে জিজ্ঞাসা করবি।
কিন্তু মাকে কি আপনি জিজ্ঞাসা করবো? জিজ্ঞেস স্মরণ করতে হবে, মা তো এই যে মানুষের গায়ের রংটা দিচ্ছি, মানুষকে স্মরণ করতে হবে, স্মরণ করতে হবে, তারপরে জানতে পারবে। বুঝতে পেরেছো? আসুন, হ্যাঁ দিচ্ছি, এই আওয়াজ করিস, দিচ্ছি, আওয়াজ করবি না, ঠিক আছে? আবার আওয়াজ করে, যতটা পারবি এখানে ডেভেলপ করে নিবি, ঠিক আছে? লাইন দেখে টেনে টেনে এবার আউটলাইন দিয়ে এই চোখ মুখ গুলোকে আস্তে আস্তে বের করে দাও। আবার শুধু আওয়াজ করছে, তুমি তোমার মতো করে করবে। এই মুখে একটু হালকা লাল থাকবে, এই ঠোঁটে এরকম ভাবে ঠোঁটে দিয়ে দিবি। এবার আউটলাইনটা ওইখানটা লাল, শাড়িটার এখানে লাল হবে, এই মুখের এখানটা রং হবে, ঠিক আছে? পায়ের এখানে দিয়ে দেবে, দেবে ব্রাউনও হতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, একটু ব্রাউন দিয়ে, ব্রাউন দিলে না পেন্সিলে দাগগুলো দেখা যাবে না, ঠিক আছে? এবার এখানে চুলের মধ্যে একটু কালো রং ঘষে দিতে হবে, ভালো কালো আছে তোর? কালো থাকবে না বাবা রে, কালো দিয়ে একটুখানি এই যেমন যেমন করে বেঁকানো আছে চেষ্টা করতে হবে বেঁকি বেঁকি করা, কারণ কোঁচকানো চুল হয় তো মায়ের। এই এদিকটা একটু ধর লাইট চিহ্ন, লাইট কালার, একটু লাইট কালার দিয়ে দিলাম, কারণ দেখতে ভালো লাগবে। এটা তো প্রথমের সাইড তো ওই জন্য, ঠিক আছে? বুঝতে পেরেছো? এইভাবে পড়ো, প্রদীপের গায়ে রংগুলোকে আস্তে ছুঁয়ে দিবি, ঠিক আছে? এবার ডিজাইন যদি দিতে চাস ডিজাইনটা দিলে দেখতে ভালো লাগবে, ঠিক আছে? সুন্দর করে ডিজাইন দিয়ে দিবি, একটু ভেতরে হলুদ ভাব, কারণ সর্ষের তেল থাকে থাকে, সেগুলোকে খেয়াল রাখতে হবে। প্রদীপটা একটু সুন্দর করে ঠিক আছে, এবারে পেছনের ডিজাইনটাকে হালকা করে এইভাবে টেনে দাও, একটা পরেরটা একরকম আর পরেরটা একটু সাদা করে দাও। এরকম সরিয়ে সরিয়ে করলেই ব্যাস হয়ে যাবে, দুটো তিনটে কালারকে মিশিয়ে মিশিয়ে দিতে হবে।
ঠিক আছে, কিভাবে কমপ্লিট করছে রেখেছিস? হ্যাঁ, একটু মিশি মিশি দিবি পরে, আমি তোকে হালকা করে দেখিয়ে দিলাম আপাতত। এগুলো সব আউটলাইন বের করতে হবে, ঠিক আছে? দেখতে ভালো লাগবে। আউটলাইন দিয়ে দিলে অনেকটা ভালো লাগবে। এইসবগুলো দিতে হবে তো আস্তে আস্তে, আরও ডেভেলপ হবে। শুধু এইটুকু করে দিতে হবে না, যত তুমি খাটবে তত তোমার ছবিটা আরও ডেভেলপ হবে। হ্যাঁ দিয়ে দিবি, একটা ফুল এখানে ফুল পড়ে আছে, দু একটা লাল ফুল। এটা তো ঠিক সত্যি কথা, এগুলো যত যে ওই যে বললাম প্র্যাকটিস, যে যত প্র্যাকটিস করবে তার ছবি তত বেশি স্পষ্ট ভালো বোঝে যাবে, ঠিক আছে? শুধু প্র্যাকটিস, ভুল হোক কিন্তু 10 বারের জায়গায় 20 বার প্র্যাকটিস করে যাও। এক ছবি 10 বার করলে কোনো প্রবলেম হয় না, কিন্তু প্র্যাকটিসটা জানা যাবে যে আমার হ্যাঁ এখানে ভুল হয়, ওখানে এই হয়, এটা ওইখানে থাকে, এখানে থাকে না। ওই দরজাটা বন্ধ কর, দরজাটা বন্ধ কর, আমি ব্যাট দিয়ে মেরে ফেলবো একটা করে বাচ্চা। বুঝতে পেরেছিস তো? আউটলাইন পেন্সিল দিয়ে এখানে যেগুলো খারাপ জায়গা ছিল সেগুলোকে ঠিক করে দিতে হবে। চুলের ওপরে যে একটু শাইনিং মানে লাইট পড়েছে সেটাকে কিন্তু এই যে ভাঁজ ভাঁজ করে দিয়েছি, কিন্তু সেটা খেয়াল রাখতে হবে। এই হাতের এখানে বা শাড়ি একটু উঁচু নিচু সেগুলোকে কিন্তু আউটলাইন দিয়ে দিচ্ছে আস্তে আস্তে। এখানে শাড়ির একটা দুটো ভাঁজ, এই হালকা সাদা রঙকে হালকা আকাশি হলুদ এই ধরনের কালারকে দিয়ে বের করা হয়, ছাই ছাই কালার দিয়ে বের করা হয়, ঠিক আছে? হাতের তলায় শ্যাডো পড়েছে সেটাকে আমরা বের করার চেষ্টা করবো আস্তে আস্তে এবারে, ঠিক আছে? যতটা পারবো চেষ্টা করতে হবে যে আমরা এখান থেকে আর একটু ভালো করার চেষ্টা, আর কিছুই না। তখন সেই তুই যে আগে করতিস না সাদা সাদা পেপার দেখা যেত, ওই জন্য সাদাটাকে মিশিয়ে দিয়েছিলাম। সাদাটা যত মেশাবি তাহলে দেখতে ভালো লাগবে, তাহলে মিশে গেল গালের মুখের মধ্যে কোথায় কোথায় থাকবে, অথচ নীলও থাকবে, পেপারের রঙটা দেখা যাবে না আমি যেভাবে করে দিয়েছি, ঠিক আছে? তারপরে নীল রঙটাকে আস্তে আস্তে ঘষে 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 তারপর আউটলাইন দিয়ে বের করবো আমরা। কিন্তু সব শ্যাডোর মধ্যে এখানে একটু হালকা করে একটু সাদা রং ঘষে দেবো, যেখানে যেখানে একটু মেশাতে চাইছি ভালো করে সেখানে সেখানে সাদা রঙটাকে একটু অ্যাপ্লাই করতে পারো, তাহলে এটা মিশে মিশে সাদা রঙের সাথে অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে? দেখাচ্ছি না নাকি দেখাচ্ছি না কিভাবে কাজ করছি, শেখার চেষ্টা কর, মুশকিলে পড়ে যাবি পরে। রংগুলোকে ঘষে ঘষে কিভাবে করছি সাদা জায়গাগুলো দেখাচ্ছি না, আমি তো ছেড়ে দিতে পারতাম। সব রকম রং দিয়েছি, মানুষের গায়ের হাতে সব জায়গায় রং ছেড়েছি, আস্তে আস্তে করে দেখাচ্ছি। এখানে রং করেছিস এতে, সেটা দেখ, ঠিক আছে? একটু মিশিয়ে দিলাম তার মধ্যেই আউটলাইন দিয়ে, তাই তোমাকে আরো খাটতে হবে, ঠিক আছে? আমি অল্প রকম করে করে দেখিয়ে দিলাম, এখানে আরো 2 ঘন্টা এর পেছনে খাটলে আরো বেশি ভালো হবে, ঠিক আছে? বুঝতে পারি, দেখছিস তো অন্যদিকে মন, প্রতিটা জায়গাকে আরো আরো সুন্দর করে বের করতে হবে। কোথায় গেল কালো রংটা, কোথায় গেল? একটু শ্যাডো হালকা করে দেবো, কিন্তু কালো রংটা সরাসরি দেবো না, ঠিক আছে? মিশি মিশি দিচ্ছি, আর সাদা এক ফোঁটাও দেখা যাবে না, এইসব সাদা একটাও দেখা যাবে না। আমি যেভাবে ঘষছি এবার ঘষে ঘষে আস্তে আস্তে তোমাকে বের করতে হবে। আর ওপরে একটা কোনো কালার দিয়ে দিতে হবে, এখানে নীল কালার দিতে পারিস ইচ্ছা করলে, বা অন্য যদি মনে করিস আরও কালার দেবো সেটাও দিতে পারো। ঠিক আছে, এইভাবে কালারগুলোকে দিতে হবে। বুঝতে পারলি? এই এদিকে দেখালাম এতবার করে, যতটা পারবি, ঠিক আছে?
এই বাস বেশি আর করা দরকার নেই, পেছন দিকে আরো হালকা রাখি সেটাও রাখতে পারি, মানে বেশি গাঢ় না করলেও চলবে, ঠিক আছে? সব সময় দিয়ে দাও না কাল, এইটাই তো কালকে তোমার ইয়ে আছে না, পরীক্ষা আছে। হ্যাঁ একটা একটা কি একটা অন্যরকম বাস এরকম করে ছেড়ে দিবি, বেশি খাটাখাটি দরকার নেই, একটা অন্য ঠিক আছে তোমার দিয়ে দাও আমি কে আমি বল তখন পরের সপ্তাহে তো বুধবার ঠিক আছে বুধবার